আপনারা দেখছেন একুশে ডিজিটাল প্ল্যাটফর্ম বা ই কমার্স ব্যবসা দিন দিন চাঙ্গা হচ্ছে করোনার ঝুঁকি এড়াতে ভোক্তাদের ঘরে থাকার বাধ্যবাধকতার আর নানা সময়ে দোকানপাট বন্ধ থাকার ঘটনায় অনলাইনে কেনাকাটা বাড়ছে এক বছর ব্যবধানে কেনাকাটায় প্রভৃতি দুইশ শতাংশের বেশি গেল বছর প্রায় ষোলো হাজার কোটি টাকার পণ্য বেচাকেনা হয়েছে ডিজিটাল প্ল্যাটফর্মে ই কমার্স ব্যবসা নিয়ে জসীমচুলির দুই পর্বের ধারাবাহিকের আজ দেখুন প্রথম পর্ব জনাকীর্ণ হাটবাজার বাজার ও দোকানপাট করোনা সংক্রমণ বাড়ায় তাই ঘরের বাইরে মানুষের কাজকর্ম সীমিত হয়ে পড়েছে নিত্যদিনের প্রয়োজন মেটাতে অনেকেই বেছে নিয়েছে অনলাইন প্ল্যাটফর্ম এ প্রেক্ষাপটে গত এক বছরে ই কমার্স বাণিজ্যের প্রসার ঘটেছে দুইশো শতাংশ ই কমার্স প্রতিষ্ঠানগুলোর সরবরাহ কেন্দ্রের এমন পরিস্থিতিতে অনুমান করা যায় ক্রেতাদের চাহিদা আর নির্ভরতা বৃদ্ধির বিষয়টি কর্মীরা চাহিদা অনুযায়ী বিভিন্ন পণ্য গ্রাহকের হাতে পৌঁছে দিতে ব্যস্ত সময় পার করছেন করলেন করোনা এবং লকডাউনের কারণে অর্ডারের চাপ বেড়েছে কয়েক গুণ করোনার জন্য আমরা মানুষজন তো কেউ বের হতে পারতেছে না এই জন্য আমাদের একটু অর্ডার পেশাটা একটু বেশি আসতেছে আমাদের যে অর্ডারগুলো বেশিরভাগ বাড়তেছে সবজি

দোকানে যেতে পারছে না প্রায় একই কথা বলেছে ইকাবো সংগঠনটির সাধারণ সম্পাদক বললেন করোনাকালে অনলাইন ব্যবসার ব্যাপক সম্প্রসারণ হয়েছে গত এক বছরে এ খাতে লেনদেনের পরিমাণ দাঁড়িয়েছে ১৬ হাজার কোটি টাকা পাঁচ লক্ষাধিক বেশি নতুন কর্মসংস্থান তৈরি হয়েছে গত এক বছরে শুধু এই সেক্টরে গত বছর আমরা ১৬ হাজার কোটি টাকার ট্রানজেকশন হয়েছে এই শুধু করোনা কাল নয় তথ্য প্রযুক্তির সুবিধা মানুষের দোরগোড়ায় পৌঁছে যাওয়ায় সামনের দিনগুলোতে ই কমার্স আরো বিকশিত হবে বলে আশা সংশ্লিষ্টদের জসিম জুয়েল একুশে টেলিভিশন ঢাকা